হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও ফুটবল কিউটি আপা। সো আজ আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি এবং আজকে ভিডিওতে যে টপিকগুলো আমি ডিসকাস করবো, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু সাম রিপোর্টস ফ্র্যাঙ্ক ডি জং টু ম্যানচেস্টার ইউনাইটেড একটা জাস্ট ইস্যুর জন্য আটকে রয়েছে, সেই ইস্যুটা ডিসকাস করবো। দেন কেউ কেউ বলছে যে রহিম স্টার্লিং টু চেলসি নাকি অলমোস্ট ডান। আর একটা লাস্ট একটা ডিসকাস করবো যে কালকে বায়ার্ন মিউনিখের একটা ডিরেক্টরের কাছ থেকে একটা স্টেটমেন্ট এসেছে রিগার্ডিং বার্সেলোনা অ্যান্ড দেয়ার ফিউচার, তো সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই যদি বলি তো শুরু করা যাক যে রিগার্ডিং ফ্র্যাঙ্কি ডি জং টু ম্যানচেস্টার ইউনাইটেড, কারণ ফ্র্যাঙ্কি ডি জং নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার জন্য অলমোস্ট সব এগিয়ে হয়ে গেছে, শুধু একটা কারণে নাকি আটকে রয়েছে, দ্যাট ইজ বার্সেলোনা নাকি এখনও ডি জংকে তার 20 মিলিয়ন যে স্যালারিটা ডি জং এখনও পাবে বার্সেলোনার কাছ থেকে, সেটা নাকি এখনও নাকি বার্সেলোনা দেয়নি ডি জংকে, এবং সেই জন্য নাকি আটকে রয়েছে এখন অবধি এই ডিলটা। এবং এটা একটা কমপ্লিটলি বোকা বোকা এবং বেসলেস রিউমার্স, কারণ একটা প্লেয়ারে যখন একটা ক্লাবের সাথে কন্ট্রাক্ট থাকে তখন সেই প্লেয়ারটা যেখানেই চলে যাক না কেন, কন্ট্রাক্টটা যতক্ষণ রয়েছে ততক্ষণ কিন্তু সেই ক্লাবটা তাকে সেই স্যালারিটা দেবেই, এবং তার যে ডিফার্ড স্যালারি যেগুলো থাকে, মানে যেগুলো পাওনা থাকা, মানে যে স্যালারিগুলো পাবে একটা প্লেয়ার একটা ক্লাবের থেকে, সেই স্যালারিগুলো সেই প্লেয়ারটা পাবেই। এবং এটা হচ্ছে অন্য ক্লাবে ট্রান্সফার হয়ে গেলে যে স্যালারিটা পাবে না এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু এটা কমপ্লিট বেসেস রিউমার্স, এটা কিছু না, এটা কিছু কিছু জার্নালিস্টদের বার্সেলোনা ট্রান্সফার রিউমারটা টেনে, বার্সেলোনাকে ট্রান্সফার রিউমারটা টেনে এনে তাদের নিজেদের পাবলিসিটি করে এবং বার্সেলোনা ক্লাবের নাম খারাপ করার চেষ্টা, এটা কিছু না, এটা আমি অনেক জায়গাতেই দেখছি এখন। যেহেতু বার্সেলোনা, দেখো বার্সেলোনা যখন গত ট্রান্সফার উইন্ডো কি তার আগে ট্রান্সফার উইন্ডোতে কমপ্লিটলি বলা যায় ইনঅ্যাক্টিভ ছিল, মোটামুটি ইনঅ্যাক্টিভই ছিল, একমাত্র ফ্রি এজেন্ট প্লেয়ার বাদে অন্য কোনো প্লেয়ার টার্গেটসই করছিল না, এবং ফ্রি এজেন্টসও যাদেরকে টার্গেট করছিল, ফ্রি এজেন্টও বলা ভুল হবে, অলমোস্ট শুধু লোনে প্লেয়ার সিলিং নিচ্ছিল। তো সেদিকে দেখতে গেলে কিন্তু এখন যেহেতু বার্সেলোনা ধীরে ধীরে আবার একটু ডেভেলপ করা শুরু করেছে, আবার একটু কিছু কিছু টাকা আসছে, তো অনেক ক্লাবেরই, মানে অনেক ক্লাব সহ্য করতে পারছে না যে কেন বার্সেলোনা এরকম টাকা চাইছে অন্য প্লেয়ার্স বেচার জন্য, কারণ ওরা তো ব্রোক, বার্সেলোনা ইজ কমপ্লিটলি ব্রোক। তো বার্সেলোনাকে 30 মিলিয়ন দিয়ে আমরা ডি জংকে তুলে নেবো, তো বার্সেলোনা তো 30 পেলেই ধন্য হয়ে যাবে, তো ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে বার্সেলোনা আর কমপ্লিটলি ফাইন্যান্সিয়ালি অলমোস্ট স্টেবল নাও, বার্সেলোনা কিছু কিছু তার ইকোনমিক লিভার্সগুলো অ্যাক্টিভেট করে দিয়েছে, এবং সেই জন্য অনেক ক্লাবেরই প্রবলেম হচ্ছে, অনেক ক্লাব এটা এক্সপেক্ট করেনি যে বার্সেলোনা এইভাবে ট্রান্সফার উইন্ডোতে অ্যাক্টিভিটি করবে, অনেক ক্লাবের সামনে দিয়ে ফ্র্যাঙ্ক কেসিকে তুলে নিয়ে চলে আসলো, অনেক ক্লাবের মুখের সামনে দিয়ে অ্যান্ড্রেস ক্রিশ্চিয়ানসনকে তুলে নিয়ে চলে আসলো, এবং অনেক বড় বড় ক্লাবের সামনে দিয়ে রাফিনাকে নিয়ে চলে আসছে, তো এইগুলো অনেকের পছন্দ হচ্ছে না, তো সেই জন্য অনেক রিপোর্টার কী করে, অনেক ক্লাবের পেড রিপোর্টার্স থাকে, তো তারা এরকম বেসলেস ফেক রিউমার্স ছড়ায়, তো এইসব রিউমার্সে কান না দেওয়ার জন্য বলবো যারা বার্সা ফ্যান্স আছে আমার মতন। তো এরপর যদি বলি তোমার রহিম স্টার্লিং টু চেলসি, তো রহিম স্টার্লিং নাকি অলমোস্ট 45 মিলিয়নে বিটটা অ্যাকসেপ্ট হয়ে গেছে চেলসির বিটটা টু ম্যান সিটি, অ্যাকর্ডিং টু রিপোর্টস যে চেলসি নাকি 20 মিলিয়ন অ্যাডভান্স প্লাস 45 মিলিয়ন আপফ্রন্ট দেবে, দ্যাট ইজ অ্যারাউন্ড অ্যারাউন্ড 65 মিলিয়নের ডিল হবে, এটা অলমোস্ট ফ্যাব্রিজিও রোমানো কনফার্ম করে দিয়েছে। আর যদি একটা কথা বলবো এই ব্যাপারে যে প্রিমিয়ার লিগের ক্লাবরা কিন্তু অলমোস্ট তাদের যেসব প্লেয়াররা ক্লাবে থাকতে চায় না তাদেরকে একটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ মানি পেলেই তাদেরকে ছেড়ে দেয়, সে তুমি লিভারপুলকে দেখো মানেকে ছাড়তে বায়ানে 30 মিলিয়ন পেল প্লাস অ্যারাউন্ড অ্যারাউন্ড 10 মিলিয়ন অ্যাডভান্স ছেড়ে দিল। রহিম স্টার্লিংয়ের জন্য দেখো রহিম স্টার্লিংয়ের মতন প্লেয়ার কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম 70-80 মিলিয়ন ভ্যালু হওয়া উচিত, মানে সেখানে যখন প্লেয়ারটা ছাড়তে চাইছে, যখন প্লেয়ারটা সাবস্টিটিউট হিসেবে খেলতে চাইছে না গোয়ার্দিওলার আন্ডারে, তো তখন তাকে কিন্তু 45 মিলিয়ন প্লাস 20 মিলিয়ন অ্যাডভান্স পারফরমেন্স রিলেটেড অ্যাডভান্স ওর উপর, মানে জাস্ট 45 মিলিয়নে ছেড়ে দিল ম্যান সিটি, কারণ অ্যাডভান্সটা কখন কবে পাবে আদৌ পাবে নাকি তার কোনো নিশ্চয়তা থাকে না অ্যাডভান্সের, তো অলমোস্ট 45-50 মিলিয়নে ছেড়ে দিল। তো সেটাই বলছি যে এইটা প্রিমিয়ার লিগ ক্লাবস বেশি, বিশেষত প্রিমিয়ার লিগ ক্লাবসের একটা খুব ভালো দিক, কারণ ওরা কখনো ওদের এরকম প্লেয়ারদের ছাড়তে চায় না, রাখতে চায় না স্কোয়াডে যারা স্কোয়াডে থাকতে চায় না। তো এবার এই বিষয়ে বলবো যে চেলসি কিন্তু টিমটা প্রচণ্ড স্ট্রং হয়ে যাবে, প্রচণ্ড স্ট্রং হবে না বেশি বাড়াবাড়ি করে ফেললাম, চেলসির টিমটা মোটামুটি কিছুটা হলেও স্ট্রেংথ ফিরে পাবে, আর চেলসি যদি আরেকটা সেন্টার ব্যাক সাইনিং করতে পারে তো চেলসি মোটামুটি অ্যাটলিস্ট ফার্স্ট টিমটা কিন্তু এই সিজনের জন্য অলমোস্ট রেডি হয়ে যাবে, কিন্তু কারণ চেলসির অলমোস্ট ব্যাকলাইনটা ভ্যানিশ হয়ে গেছে, রুডিগার চলে গেছে, ক্রিস্টেনসন চলে গেছে, এখন একটু সামিপোর্স মার্কোস অ্যালোনসো অ্যান্ড আসকেলি কোয়েতাও ছেড়ে দেবে, চেলসির দরকার ছিল একটা মোরাল বুস্টিং সাইনিং, যেটা কিনা রহিম স্টার্লিং ক্যান ভেরি মাচ প্রুভ দ্যাট, অ্যান্ড ইফ দ্য সাইন অ্যানাদার সেন্টার ব্যাক দেয়ার স্কোয়াড উইল বি গুড টু গো ইন দ্য প্রিমিয়ার লিগ, অ্যাটলিস্ট টপ ফোর সিকিউর করার জন্য তো ইট উইল বি ফাইন। আর যদি এরপর যদি বলি তোমার
লাস্ট যে স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো আজকে, দ্যাট ইজ বায়ার্ন মিউনিখের যে স্টেটমেন্টটা এসছে, আমার মনে হয় একটা স্টেটমেন্টটা সম্ভবত উলি হোয়েনেস কিংবা সালি হামেজিস কেউ একটা দিয়েছে স্টেটমেন্টটা, যে ওদের জিজ্ঞেস করা হয়েছিল ওনাকে যে বার্সেলোনার যে লাস্ট বিটটা করেছিল বার্সেলোনা, দ্যাট ইজ 40 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন অ্যানাউন্স, তো ওই বিটটা বায়ার্ন মিউনিখ অ্যাকসেপ্ট করছে না কেন? তখন ওদের ডিরেক্টর বলে যে বায়ার্ন মিউনিখ only wants 50 million up front, মানে পুরো 50 মিলিয়ন ডিরেক্ট আপ ফ্রন্ট দিলে তবে অ্যাকসেপ্ট করবে, কারণ কোনো রকম কোনো অ্যাড অন বায়ার্ন মিউনিখ অ্যাকসেপ্ট করবে না, কারণ অ্যাকর্ডিং টু দেম মানে ওরা মনে করছে যে বার্সেলোনা উইল নট এক্সিস্ট ইন আফটার 2 ইয়ার্স, মানে ওরা মনে করছে বার্সেলোনা কমপ্লিটলি ব্যাংক্রাফ্ট হয়ে যাবে এবং 2 বছর পর বার্সেলোনা ক্লাবটাই বন্ধ হয়ে যাবে, বার্সেলোনা বলে কোনো ক্লাবই থাকবে না। তো এটা কমপ্লিটলি একটা ইনসাল্টিং স্টেটমেন্ট, কমপ্লিট একটা ইউরোপিয়ান ক্লাব আর একটা ইউরোপিয়ান ক্লাবকে এরকম ধরনের স্টেটমেন্ট করছে যে একটা ক্লাব আমরা মনে করি ক্লাবটা 2 বছর পর থাকবেই না, ক্লাবটা কমপ্লিটলি সিস টু এক্সিস্ট হয়ে যাবে, কমপ্লিটলি এক্সটিংক্ট হয়ে যাবে ক্লাবটা। তো এইরকম ধরনের স্টেটমেন্ট কিন্তু একটা ইউরোপিয়ান ক্লাব আর একটা বড় ইউরোপিয়ান ক্লাবে কখনোই করে না। তো কিন্তু ওরা জার্মানদের কোনো লজ্জা সরম নেই, জার্মানসরা প্রচণ্ড জেদি হয়, তো সেই দিক দিয়ে এরকম স্টেটমেন্ট কিছু বলার নেই। তো আমি যেটা বলবো যে বার্সেলোনা কিন্তু বার্সেলোনাকে লেভানডস্কির যে এজেন্ট পিনি জাহাভি সে কিন্তু বলেছে যে বার্সা লাস্ট যে অফারটা করে 40 মিলিয়ন প্লাস 10 মিলিয়ন অ্যাডভান্স ওর থেকে বেশি অফার না করতে, কারণ ও মনে করে এবং বার্সাও মনে করে যে 34 ইয়ার ওল্ড হু হ্যাজ জাস্ট 1 ইয়ার রিমেনিং অন ইস কন্ট্রাক্ট তার জন্য 40 প্লাস 10 ইজ এনাফ। এখানেই বলবো যে এখানে একটা কথা বলবো আমি ছোটো, এই কথাটা অনেকের পছন্দ হবে না জানি, কিন্তু যেটা সত্যি কথা সেটাই বলবো যে আমি সবসময় দেখেছি যে ফার্মার লিগের যে ক্লাবগুলো থাকে তাদের কিন্তু মেন্টালিটিটা এরকমই থাকে। সে তুমি পিএসজিকে দেখে নাও লিগ ওয়ান ফার্মার লিগের ক্লাব, কি তুমি বুন্ডেসলিগা ফার্মার লিগের ক্লাব বায়ার্ন মিউনিখকে দেখে নাও, তো এদের কিন্তু মেন্টালিটি সবসময় এরকম থাকে যে প্লেয়ারদের যারা স্কোয়াডে থাকতে চায় না তাদেরকে আমি বেচবো না। যদি প্রিমিয়ার লিগে দেখো, প্রিমিয়ার লিগে কিন্তু প্রিমিয়ার লিগ হোক লা লিগা হোক যে প্লেয়ারটা ক্লাবে থাকতে চায় না তা কিন্তু সবসময় ক্লাব ছেড়ে দেয়। তো প্রিমিয়ার লিগ কিংবা এসব কম্পিটিটিভ লিগগুলোতে কী হয় যে ক্লাবে একটা স্কোয়াডের একটা মেন্টালিটি খুব ভ্যারি করে, মেন্টালিটিটা খুব ইম্পর্ট্যান্ট হয় যে কোনো প্লেয়ার যদি তোমার স্কোয়াডে আনহ্যাপি থাকে, যে স্কোয়াডে থাকতে চায় না, যে বলেছে তার ইচ্ছা যে দ্যাট হি ওয়ান্টস টু লিভ, তো সেই সব প্লেয়ারকে কিন্তু স্কোয়াডে রাখে না, কারণ এইসব লিগে কী হয় যে লিগ জিততে গেলে একটা গোটা সিজন ধরে কিন্তু একটা স্কোয়াডকে সেম লক্ষ্য নিয়ে এগোতে হয় এবং প্রত্যেকজনের টিম স্পিরিটটা খুব ভ্যালুয়েবল হয়। কিন্তু এসব বুন্ডেস লিগা হোক কিংবা তোমার লিগ ওয়ান হোক এসব লিগে কিছু কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের ওপর এরা লিগ ইজিলি জিতে বেরিয়ে যায়। তো এইসব জায়গা থেকে স্কোয়াডে যদি একটা দুটো আনহ্যাপি প্লেয়ারও থাকে যারা স্কোয়াডে থাকতে চায় না, যারা পাবলিকলি এসে বলে যে আমরা টিম ছাড়তে চাই, তো তাদেরকে স্কোয়াডে ফেলে রাখলেও এদের কোনো প্রবলেম হয় না। এবং আমার মনে হয় বায়ার্ন মিউনিখ সেই পথে এগোচ্ছে যে লেভানডস্কিকে কমপ্লিটলি ফেলে রাখবে স্কোয়াডে এবং ছাড়বে না। এবং এইসব ধরনের ফালতু স্টেটমেন্ট যে বার্সেলোনা 2 বছরের মধ্যে আর এক্সিস্ট করবে না, এইসব ফালতু স্টেটমেন্ট দেওয়ার কোনো মানেই হয় না, কারণ এরা সহ্য করতে পারছে না যে বার্সেলোনা নিজেদের যে 1.3 বিলিয়ন ডেপ্ট ছিল সেখান থেকে অলমোস্ট রিকভার করে চলে এসছে, মানে 1.3 বিলিয়ন ডেপ্টের মধ্যে কিন্তু মনে রাখতে হবে 400 মিলিয়ন ছিল শর্ট টার্ম ডেপ্ট, এবং প্রতিটা ক্লাবেরই এরকম ডেপ্ট থাকে। টটেনহামে দেখো 1.1 বিলিয়ন ডেপ্ট আছে, রিয়েল মাদ্রিদে কিন্তু 800 মিলিয়ন ডেপ্ট আছে, অ্যাটলেটিকো মাদ্রিদে 900 মিলিয়ন ডেপ্ট আছে, এবং প্রতিটা বড় বড় ক্লাবেরই কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড 900 মিলিয়ন ডেপ্ট আছে, প্রতিটা ক্লাবে কিন্তু লং টার্ম ডেপ্ট সবসময় থাকে, কিন্তু শর্ট টার্ম ডেপ্ট যেটা ছিল ওটা কিন্তু বার্সেলোনা চিন্তা কারণ ছিল, দ্যাট ইজ 400 মিলিয়ন। বার্সেলোনা অলরেডি 250 মিলিয়ন কিন্তু টিভি রাইটসের জাস্ট 10% বেঁচে তুলে নিয়েছে, আরও 15% টিভি রাইটস এখনও বাকি আছে, ওটা বেশি আরও 300-350 মিলিয়ন ইজিলি উঠে আসবে। তো বার্সেলোনা নিজেদের এই যে ডেপ্ট সিনারিওটা থেকে অলমোস্ট রিকভার করে গেছে এবং এটাই অনেকে সহ্য হচ্ছে না, সবাই ভেবেছিল বার্সেলোনা উইল বি কমপ্লিটলি ডিস্ট্রয়েড, বার্সা আর কোনোরকমভাবে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করতে পারবে না ট্রান্সফার মার্কেটে, তো সেই জন্য এরা সহ্য করতে পারছে না। আর এইসব বায়ার্ন মিউনিখের যারা ফ্যান্স আছে বা ফ্যান্সদেরকে আমি টার্গেট করবো না, কারণ ফ্যান্সরাও চাইছে যে লেভানডস্কি চলে যাক, যখন একটা প্লেয়ার থাকতে চাইছে না ক্লাবে তো তখন সেই প্লেয়ারটাকে চলে যেতেই দেওয়া উচিত, এবং কিছু কিছু ডিরেক্টর যারা আছে বায়ার্ন মিউনিখের যদিও আমার কথা তারা শুনবে না, কিন্তু যারা জানো না তাদেরকে বলতে চাই যে বার্সেলোনা কিন্তু একটা প্রচণ্ড টাফ হিস্ট্রির মধ্যে দিয়ে বার্সেলোনা ক্লাবটা এগিয়ে এসেছে। বার্সেলোনার যে আমরা যে জোয়ান গ্যাম্পার ট্রফিটা খেলি সিজনের শুরুতে ফ্রেন্ডলি, সে জোয়ান গ্যাম্পার কিন্তু বার্সার ফার্স্ট ক্যাপ্টেনও ছিল, বার্সার ফার্স্ট প্রেসিডেন্টও ছিল, তো এই জোয়ান গ্যাম্পারকে কিন্তু তার অফিসেসের ভেতর নিয়ে গিয়ে গুলি করে মেরে দেওয়া হয়েছিল, বার্সা অফিসেসের ভেতর নিয়ে গিয়ে গুলি করে মেরে দেওয়া হয়েছিল বাই দ্য স্প্যানিশ ডিক্টেটরস ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সামথিং। তো
এইরকম টাফ হিস্ট্রির মধ্যে দিয়েও কিন্তু এগিয়ে আসার পর কিন্তু বার্সেলোনা টিকে রয়েছে। আর এইসব ছোটোখাটো ইকোনমিক কিছু কিছু প্রবলেমস প্রত্যেকটা ক্লাবে থাকে, তো এইসব ফালতু কথা, এসব কথা মাথায় নেওয়া করা মানেই হয় না, এসব কিছু না, এসব সিম্পল ইনসাল্ট করার জন্য কথাবার্তা। তো এটাই বলা ছিল। আর বায়ার্ন মিউনিখ আশা করা থাকে যে বার্সেলোনা আরও এরপর অফার বাড়াবে, তো আমার মনে হয় না সেটা করবে, কারণ লাস্ট যে অফারটা ছিল সেটাই 40+5। তো আর আমি যে কথাগুলো বললাম যে এই যে বুন্ডেসলিগার ফার্মার্স মেন্টালিটি, দেন পিএসজি ফার্মার্স মেন্টালিটি, এর আমি মনে প্রাণে বিশ্বাস করি, তাতে তোমাদের সেই মতে একমত হলে হবে, না হয় না হয় না হলে হবে না। তো এটাই বলা ছিল যে একটা প্লেয়ার লেভানস্কির মতন একটা প্লেয়ার, যে প্লেয়ারটা তোমার ক্লাবকে ফ্রিতে জয়েন করেছিল, ফ্রিতে জয়েন করার পর ক্লাবে এত বছর খেললো, খেলার পর প্রতিটা ট্রফি জেতালো, যে তুমি ধরে নাও ওয়েদার ইট বি বুন্দেসলিগা, ওয়েদার ইট বি তোমার চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ, প্রত্যেকটা ট্রফি ক্লাবকে জেতালো, এবং ক্লাবের রেকর্ড গোল স্কোরার গার্ড মুলারের একটা সিজন রেকর্ড, গোলের রেকর্ড অব্দি ভাঙলো। মানে এই লেভেলের প্রফেশনাল একটা প্লেয়ার, যে কিনা বেশি সময় ইনজিওর্ডও থাকে না, অলমোস্ট সবসময় ফিট থাকে, বেশি ম্যাচ মিস করে না, তো এরকম একটা প্রফেশনাল প্লেয়ার, যে কিনা নিজের ক্লাবের ক্লাব ক্যারিয়ারের শেষের দিক শেষের পর্যায়ে এসে কন্ট্রাক্ট যখন আর এক বছর বাকি, তখন ক্লাবকে ছাড়তে চাইছে, ছেলেটা অন্য ক্লাবের নতুন এক্সপিরিয়েন্স নিতে চাইছে, তো সেখানে তাকে এইভাবে জোর করে হেনস্থা করে হ্যারাসমেন্ট করে আটকে রাখার মেন্টালিটি, এই ধরনের কাজকর্ম একমাত্র ফার্মার্স লীগের ক্লাবরাই করতে পারে। কারণ আমরা সবাই জানি বায়ার্ন মিউনিখ কেমনভাবে এক্সপ্লয়েট করে ওদের লীগের বাকি টিমগুলোকে, ওদের টিমের অন্য প্লেয়ারদেরকে সাইন করে, ভালো ভালো প্লেয়ারদের কম দামে সাইন করে, অন্য অন্য লিগার প্লেয়ারদেরকে থ্রেটেন করে যে তুমি এখানে এসে খেলো নয়তো তোমাকে জার্মানি টিমে চান্স দেবো না। এটা ওপেন, এটা আমি বলছি না, এটা টনি ক্রুজ বলেছে, টাস্টিগেন বলেছে, মেসুট ওজিল বলেছে, লেরয় সানে তো পুরো দেখতে পাচ্ছি আমরা সবাই চোখে, যে লেরয় সানেকে আগে যখন ম্যানচেস্টারে খেলতো, লেরয় সানে তুখর খেললো, লেরয় সানেকে জার্মান টিম থেকে বাদ দিয়ে দেওয়া হতো, এটা নিয়ে বোধহয় লাস্ট ওয়ার্ল্ড কাপে লেরয় সানেকে বাদ দিয়েছিল 2018, সেই নিয়ে কিন্তু তুমুল ঝামেলা হয়েছিল। তো কিন্তু তারপর লেভারকুসেন যেই বায়ার্ন মিউনিখে চলে গেল, লেভারকুসেন কিন্তু জার্মান টিমে রেগুলার হয়ে গেল। তো এইসব পলিটিক্সগুলো চলতেই থাকে এইসব জার্মান ফুটবলে, বা এইরকম ধরনের বাজে নোংরা স্টেটমেন্ট, এইসব নিয়ে মন খারাপ করে লাভ নেই, বা এইসব নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, ফালতু স্টেটমেন্ট। তো এই কিন্তু ব্যাপারটা তোমাদের আমার জানানোর ইচ্ছে ছিল, সেই জন্য ভিডিওটা বানালাম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অনেকেরই ভালো লাগবে না, আজ ভিডিওতে যে কথাগুলো আমি লাস্টের দিকে বললাম, তাও যাদের ভালো লাগবে না ডিসলাইক করতে পারো, আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করতে পারো, কমেন্টস করে নিজেদের মতামত জানাও। আর আজ রাতে একটা লাইভ করবো 2022-23 সিজনের ফুটবল হোম কিট, বিভিন্ন ক্লাবের হোম কিটস আমরা রিভিউ করবো কয়েকজন মিলে, এবং অবভিয়াসলি সেটাকে রেটিং দেবো, তো তোমরাও সেই লাইভটা জয়েন করতে পারো, একসাথে আনন্দ করা যাবে। সো দ্যাটস অল, চ্যানেলটা আরও এরকম ফুটবলের কন্টেন্ট দেখতে চাইলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। বাংলাতে এরকম চ্যানেল বোধহয় খুব বেশি নেই, আমার তো জানা নেই, হিন্দিতে অনেকে করে এরকম ইউরোপিয়ান ফুটবল রিলেটেড, তো কিন্তু বাংলাতে কিন্তু খুব বেশি নেই, তো আমি চেষ্টা করছি এটাকে সাপোর্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর সো দ্যাটস অল, সাইন আউট, বাই, পিস, জয় হিন্দ।